Assalamualaikum. Welcome to my channel FN Cooking House. जर्दा अथवा जेकोनो डेजार्ट आइटेम परिवेशन करार जोन्नो बेबी सुइटेर प्रयोजन है। कोनो रकमेर रंग छाड़ाई तीन कलर बेबी सुइट किभावे तैरी करते हैं शे रेसिपिटाई आज आपनादेर साथे शेयर करब। बेबी सुइट तैरी करार जोन्नो एकटी बाटिते निये निच्छी एक कप गुड़ो दूध। एरपर निये निच्छी एक टेबिल चामच काचा सूजी, अर्थात सूजीटा भाजा जाबे ना, ना भेजे सूजीटाके व्यवहार करते हबे। दिए दिलाम एक टेबिल चामच मयदा। मयदाटा देयार परे हाफ चा चामच बेकिंग पाउडार दिए सबगुलो उपकरण आमि एकसाथे मिशिए निब। एक कप दूधेर जोन्नो हाफ चा चामच बेकिंग पाउडारई दिते हबे, एर कम बा बेशी देवा जाबे ना। सबगुलो एकसाथे मिशिए नेयार परे एर मध्ये एक टेबिल चामच घी दिए हाथेर साहाज्ये आबारो मिशिए निते हबे। घीटा जदि आपनादेर हाथेर काछे ना थाके ताहले घीयेर परिबर्ते सोयाबिन तेलटाओ व्यवहार करते पारेन। आमि एखाने लिकुईड दूध नियेछि, एखन एई दूधटाके अल्प अल्प करे दिए एगुलिर साथे मिशिए निब। দুধটাকে একবারে দিয়ে দিলে ডোটা পাতলা হয়ে যেতে পারে, সেজন্য আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। ডোটা দেখতে এরকম হবে, আঠার মতো, এরকম হাতে লেগে থাকলে বুঝতে হবে যেটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে এসেছি 10 মিনিট পরে। ডোটা কিন্তু একদমই হাতের সাথে এখন আর লেগে আসছে না। এখন এখান থেকে অল্প একটু ডো হাতের তালুতে নিয়ে একটু প্রেসার দিয়ে ঘষে ঘষে গোল করে নিচ্ছি। মিষ্টিটাকে খুব সুন্দরভাবে মসৃণ করে নিতে হবে। মিষ্টির গায়ে যেন কোনো রকমের কোনো ফাটল না থাকে। মিষ্টিতে যদি কোনো রকমের কোনো ফাটল থাকে তাহলে মিষ্টিটা ভাজার সময় ফেটে যাবে। আমি সবগুলো মিষ্টির বলেই খুব সুন্দরভাবে মসৃণ করে তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি পেনে বেশ কিছুটা সয়াবিন তেল কুসুম গরম করে নিয়ে এই মিষ্টির বলগুলোকে সেই তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটাকে বেশি গরম করা যাবে না, বেশি গরম তেলে মিষ্টিটা দিলে মিষ্টির বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই সময় চুলাটাকে মিডিয়াম থেকে একটু লো আঁচে রাখতে হবে। মিষ্টিগুলো তেলে দেওয়ার পরে এরকম বুদবুদের মতো উঠলে বুঝতে হবে যে তেলটা ঠিকমতোই গরম হয়েছে। মিষ্টির বলগুলো যখন এরকম ফুলে তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আমি আজ যেহেতু এখানে তিন কালারের বেবি সুইট তৈরি করব, সেজন্য মিষ্টিটার এই পর্যায়ে কিছু মিষ্টি তুলে নিচ্ছি। বাকি মিষ্টিগুলোকে কিছুক্ষণ ভেজে নেয়ার পরে মিষ্টিগুলো যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আবারও এখান থেকে কিছু মিষ্টি তুলে রাখছি। একইভাবে বাকি যে মিষ্টির বলগুলো ছিল সেগুলোকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে মিষ্টিগুলোকে খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এভাবে ভেজে নেয়ার ফলে মিষ্টিগুলোর তিনটি কালার চলে এসেছে। এগুলোকে শিরায় দেওয়ার জন্য চুলায় একটি হাঁড়িতে এক কাপ চিনি, এক কাপ পানি ও তিনটি এলাচ দিয়ে বলক তুলে নিচ্ছি। শিরাটায় বলক চলে আসার পরে মিষ্টির বলগুলোকে শিরার মধ্যে দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এসেছি 10 মিনিট পরে। এখন চুলাটা বন্ধ করে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 40 মিনিটের জন্য। এই 40 মিনিটে মিষ্টিগুলো সম্পূর্ণ শিরা টেনে নেবে।
ফিরে এসেছি 40 মিনিট পরে। আমি আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সফট হয়েছে। এভাবেই আপনারা বাসায় বেবি সুইট তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।